এই দেখো বন্ধুরা, ভোর রাতের থেকে এত চিৎকার করছে যে ওকে এনে কিচেনে রেখেছি, কাউকে ঘুমাতে দিচ্ছিল না, দেখেছো? এই যে কিচেনে এনে ওকে বসিয়ে রেখেছি, এখন বের করব। ও এত জ্বালাচ্ছে, এখন বাজে 7:15। চল, ভোরবেলা কিসের জন্য চিৎকার করছিলি? সে রাস্তার ধারে বারান্দায় রেখেছি চিৎকার করে, মানে লোকজনে কি বলে বলো তো। চল বেরো, তোর জায়গা তোকে আজকে দেখ আমি কোথায় রাখি। এখন এখানে থাক, স্ট্যান্ডটা নিয়ে আসি। এই এক আমার জ্বালা হয়েছে মিঠু, ভোরবেলা উঠে ও সারা পাড়ার লোককে জানাবে। ধুতে হবে এগুলো সকাল সকালই। ওর দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিলাম যে ও, ওকে তোমরা সবাই বলো ভালো, ও যে কি এখান থেকে যেন একটা আওয়াজও না বেরোয়। দাদা ঘুমাচ্ছে, এখন যেন একটা আওয়াজও না করা হয়, রেগে গেলে হবে না। সকাল সকাল মিঠু রানী খেলো বকা আর আমি খাচ্ছি চা। আমি একা না, তোমাদের দাদা ভাইও রয়েছে, আজকে একসাথেই চা খাওয়া হবে। অনেকদিন পর, প্রায় 7-8 দিন পর ও সকাল হলে লিকার চা খেয়ে বেরিয়ে যাচ্ছে, তারপর আমি চা নিয়ে বসি একা। আজকে একসাথে আছি যখন খেয়েই নিই চাটা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, বিন্দাস আছি। নতুন একটা দিন আর নতুন একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের ব্লগটা শুরু করছি আমি ছাদের থেকে। আর এখন বাজে 7:30। দেখো কি মানে রোদ উঠেছে, রোদের তাপটাও প্রখর। আর আজকে সকালে ছাদে আসার সুযোগ পেয়েছি কারণ তোমাদের দাদাভাই আছে বাড়িতে। বাড়িতে আছে মানে এখনও পর্যন্ত আছে, গাড়ির একটু টুকিটাকি কাজ করাবে, যার জন্য আজকে সকাল সকাল বেরোয়নি। আর দেখালাম তো সকালবেলা 2 কাপ চা, ও 1 কাপ খেলো, আমি 1 কাপ খেলাম। এখন আমি ওপরে চলে এসেছি, দেখো আমি হাঁপাচ্ছি কেন বলো তো, ওই অনেক কিছু নিয়ে এসেছি ওপরে, দেখাচ্ছি। এই দেখো, এই যে আমলকি, নুন, পেপার, বঠি, এইগুলো আমাকে নিয়ে আসতে হয়েছে কারণ আমার ছেলে প্রচণ্ড পরিমাণে আমলকি খেতে ভালোবাসে। জানালাগুলো খুলে দিই, এবারে ঢুকে মানে তালা খুলে এটা রেখেই আগে নিচে বাইরে গিয়ে ব্লগটা শুরু করলাম। তা এগুলো মানে আমলকি খেতে ভালোবাসে, এবার যতগুলো ছিল শেষ হয়ে গেছে। গতকাল আবার ওর দাদুকে বলছে, দাদু আমলকি নিয়ে আসবে। এবার বাবা কালকে দুপুরে নিয়ে এসছে, এবার আমি কী করলাম সেটা কালকে ধুয়ে রেখেছি, এখন কেটে নুন মাখিয়ে, যা রোদ উঠেছে বাবারে বাবা, ওর মধ্যে মানে যা কেটে দেবে তাতেই তাই শুকিয়ে যাবে। এই জন্য আমি বললাম না, অন্য কাজ শুরু করার আগে ছাদে যখন এসেছি একেবারে আমলকি, বটি, নুন নিয়ে এসেছি, কেটে একেবারে রোদে দিয়ে তারপরে নিচে গিয়ে যাবতীয় সমস্ত কাজকর্মে হাত দেবো। ছেলেকে উঠাতে হবে, ছেলের আবার দোকান খুলতে হবে, তোমাদের দাদাভাই আরেকটু পর গ্যারেজে চলে যাবে ও গাড়ির কাজ করাতে। আর প্রচণ্ড পরিমাণে গরম, ফুল স্পিডে পাখা চলছে, মানে এই এই ঘরে না, রাতের বেলা শোয়ার সময় ফুল স্পিডে পাখা চলছে। আর একটু বাইরে বেরোলে যেন একটু আরাম লাগে, আর ওই পাড়টা তো জানো কি রোদের তাপ। আর আমি যেই পাড়ে থাকি উত্তর দিকটা, ওই দিকে শীতকালে হাওয়া আসে, গরমকালে বাবা গো বাবা রোদের তাপ আসে। আর দক্ষিণ দিকে কিন্তু সব দিকেই ভালো, হাওয়াও আসে আবার গরম শীতকালে রোদও আসে। যাই হোক, সমস্ত কাজকর্ম শুরু করতে হবে, তোমাদের সাথে নিয়েই শুরু করছি। তাহলে বন্ধুরা এই সময় থেকে সাথে থাকো আমার, দেখো আজকে সারাদিন তোমাদের কী কী শেয়ার করতে পারি। এখন আমি গিয়ে আগে আমলকিগুলো কাটি, তারপর তো নিচে আবার যেতে হবে কাজকর্ম করতে। ঠিক আছে, সাথে থাকো। এই দেখো, এই যে আমলকিগুলো সব ধোয়া আছে, এখন আমি কেটে ফেলবো। সকাল সকালই কেটে রোদে দিয়ে দিই বলো, নাহলে যত বেলা হবে হয়তো ভুলেই যাব কাজকর্ম তালে। কিন্তু মানে ওই যে সব কিছু ভুলে গেল কাজকর্মে, মোবাইলটা ক্যারি করা আমরা ভুলি না, তাই না? যেখানে যাব ভাবি কি একটু মোবাইলটা নিই, কিছু যদি ভিডিও করা যায়। তাই ভাবলাম যে সকালবেলা আমলকিও কাটা হবে, বন্ধুদের একটু মোবাইলে ভিডিও দেখানো হবে, কি বলো? ঘড়ি দেখছি আর তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি বন্ধুরা, যদি দেরি হয়ে যায়। দেখো বন্ধুরা, এই যে এতক্ষণ ধরে বসে কেটেছি, বাবা গো আমার কোমর ধরে গেছে, এই দানাগুলো তো ফেলে দেবো, যেরকম পেরেছি সেরকম কেটেছি। এবার নুন দিয়ে মেখে, দেখো হাতের অবস্থা, দেখো তাও সেরকম কালো হয়নি বলো। এবার নুন দিয়ে মেখে রোদে দিয়ে দিয়ে, যে পেপার টেপার খুলে রেখেছি, ছাদের ওই জায়গাটা ঝাড়ও দিয়ে এসেছি। আচ্ছা রোদ বাবা, জায়গাটা ঝাড় দিয়ে ই করে নিয়েছি, পেপারে দিলে কি বলো তো তাড়াতাড়ি শুকিয়ে, বাবা পড়িস না রে, এত কষ্ট করে কেটেছি, একটা পড়লেই আমার গেল। সাইডে ভাবছি ইটের টুকরো দিয়ে যাবো, হাওয়া আসবে, দিয়ে রাখি কোনো টুকরাই না বলো, ইটের টুকরো টুকরো
প্লেটে দিলাম না, প্লেট নিয়েছিলাম, ঝুড়ি থাক এখানে। আবার নিচে যেতে হবে গো, অনেক দেরি হয়ে গেছে। আবার ঘরটাও ঝাঁট দিতে হবে, দেখি ইটের টুকরো আবার পাই নাকি ছাদের মধ্যে, দরকারের সময় পাবো না। এগুলো থাক এখানে, খুঁজে দেখি এই কোনার দিকে আছে নাকি। এমনি সময় কত টুকরো পাওয়া যায়, এখন একটা দরকারে দেখছি। এখানে তো দেখতে পাই না, ঠিক আছে। স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, আর এই দেখো ঠাকুর ঘরে এই যে ঘরের ভেতরে একটা তুলসী গাছ যে এরকম করে রেখেছি, এটার মধ্যে ছিল কিছুদিন আগে, ওটা গেছে, এখন এখানটায় রেখেছি, জল ফুল দিতে পারি। আর এইদিকে বাবা এই যে বসে আছে, বাবাকে এখন কাপড় চোপড় পরাবো। আর আমার স্নান হয়ে গেছে, কিন্তু অনেক কাজ এখনও বাকি রয়েছে, তার আগে স্নানটা করে নিলাম, পুজোটা দিয়ে নিই, সব থেকে বড়ো কাজটা সেরে তারপরে ঘরের কাজগুলো করব। শুধু ওই আমলকি কেটে স্নান করে পুজোটাই দেওয়া হয়েছে, আর কিচ্ছু কাজ হয়নি। এঠো বাসন এখনও পড়ে রয়েছে, ওই যে নিচে এসে দেখি 9টা বাজতে যায়, ছেলে আবার উঠলো, ছেলে চা খেয়ে গেছে দোকানে, দোকান খুলেও বসেছে। এখন আমি কাজগুলো সারবো, আস্তে ধীরে সারতে থাকি, আবার সিগন্যাল দেবে কখন মা বলে, তখন আবার গিয়ে বারান্দায় ঝুঁকে করতে হবে। একদম ছড়ানো ছিটানো রয়েছে। আর এই দেখো গতকাল বেদানাগুলো ছাড়িয়েছি তোমাদের সামনেই তো দেখিয়েছিলাম, খাওয়া হয়নি, আজকে মিঠুকে দিয়ে এগুলো শেষ করাবো। খাবার জলের বোতল ভরতে হবে, মিঠু তো বসেই আছে, ওদিকে পাম্প ছেড়ে এসেছি, ছেলের বিছানা তোলা হয়ে গেছে। এখন এই যে এই শার্টটা, আজকে ও বিয়ে বাড়ি গেছে, শার্টটা দুদিন ধরে ধুয়েছি, আরও রাস্তার দিকে ঝুলানো থাকলে আরও ধুলো পড়ে যাবে। এখন আর আয়রন ফারন করবো না, এমনি ভাঁজ করে শার্ট প্যান্ট সব ঢুকিয়ে দেবো। আমারও লাল পাড়ের শাড়িটা ধুয়েছি সেদিন, কোথায় রেখেছি ভুলেই তো গেছি, ও না না আছে, ওই যে পুজো দিয়েছে লাল পাড়ের শাড়িটা পরেছি, কাঁচা হয়ে গেছে কিন্তু তুলবো মনে নেই, আজকে এখন সকালবেলা এগুলোকে আগে তুলবো। ফ্রিজে কিছুটা মাছ আছে, ছোট মোরলা মাছ, ওটাও বের করবো। আর বাজারে চলে গেছে শাশুড়ি, আরও তো মাছ টাছ কিছু আনবে, ওই মাছটা আগের দিন আনা ছিল। আর ছেলের তো চিকেন হবে মনে হচ্ছে, দেখি কী করা যায়। এই যে এইভাবেই রয়েছে ছেলের আলমারি, থাক পরে যখন আবার সময় পাব এইভাবেই রেখে দিই, ওর শার্ট ফার্টগুলো থাক। এখন কিন্তু গরমকালে সাদা জিনিস পরলে কিন্তু আরাম, জানো তো। আমার আলমারিরও কিছু জামা কাপড় নিচে ছিল, ওটাও মনে করে ঢুকিয়ে দিলাম, একদিকে নিশ্চিন্ত, নিশ্চয় একটু হালকা হালকা হয়েছে। এবার মাছটাকে মনে করে বের করি, না আবার ভুলে যাব। মাছটাকে বের করে জলে দিয়ে রাখি, এই দেখো মাছ একেবারে চাক হয়ে রয়েছে, মনে থাকতে থাকতে পামটা বন্ধ করে আসি, নাহলে আবার ভুলে যাব। বাবা গো ইটের মতো শক্ত হয়ে রয়েছে মাছ, এসব ছোট মাছ আগের থেকে এনে কেটে রাখলেই ভালো। এই যে ছোট ছোট মোড়লা দেখো শক্ত হয়ে রয়েছে, আবার কি বলতো আগের দিনের থেকে যেদিন আনে সেদিনের খাওয়ার একটা আলোটা দেখো না, সেদিনের খাওয়ার একটা স্বাদ আলাদা, কি বলো। মাছটা জলে ভিজিয়ে দিই, তারপর নিচে যাই, পামটা বন্ধ করে আসি। স্নান করে যাই বলে এসব মানে ঘরঠর মুছতে ভালো লাগে না, কিন্তু কি বলতো মাঝে মাঝে না পরিস্থিতি চাপে পড়ে উল্টো পাল্টা কাজ করতেই হয়, তাই না? নালে আজকে সকাল সকাল পুজো হয়ে গেছে ঠিকই, কিন্তু সমস্ত কাজ তোমাদের তো বললাম পড়ে রয়েছে। বাসনটা ধুয়ে নিয়েছি, এখন এই ঘরটা মুছলেই তারপর আমার রান্নার কি জোগাড় করব। ছেলে তো বললো চিকেন খাবে, ওই দেখো এই চেয়ারটা আবার বের করিনি, সবগুলো চেয়ার বের করেছি। মাগো না মুছলো ভালো লাগে না, গরমকাল আর কদিন পথে এর মধ্যেই গড়াগড়ি খেতে হবে। মিঠুকে ঢেকে দিয়েছি, কেন বলো তো ঢেকেছি, তোমরা বলো তো কেন? কারণ ওই বেদানাগুলো দিয়েছি তো, খাবে আর ছিটাবে তো, যার জন্য বললাম তুই ঢেকে রাখলাম, তুই খা যত খুশি ছিটকা, পড়লে ওই পর্দার মধ্যে পড়বে। বেডরুম, ডাইনিং, ঝুল বারান্দা, ছেলের বেডরুম সব আমার মোছা হয়ে গেছে, এখন কতগুলো জামা কাপড় কেচেছি সেগুলো ছাদে নিয়ে যাব, মেলে দিয়ে আসি, তারপরে রান্নাঘরে মানে রান্নাবান্না শুরু করব। একটু নিচে এসেছিলাম, নিচে এসেছিলাম ওই ছেলে চিকেন আনতে যাবে, আমি বললাম আমি একটু দাঁড়াই,
তুই গিয়ে চিকেনটা আমাকে এনে দে। বললো না তুমি যাও আমি এনে রাখ দেবো কেন, ওই জন্য আমার উপরে চলে এসছি। এখন চলে যাবো রান্নাঘরে, গিয়ে রান্না বান্না মশলাগুলো করি। কাঁচা লঙ্কা পেস্ট করা নেই। তারপর আমার বাবু না জানো মিক্সিঞ্জারে যে লঙ্কা টমেটো সব কিছু পেস্ট করে যে চিকেন করবে, ও ওই মশলা পেস্ট করাতে খেতে পারে না। ওর ওই যে শুকনো মশলা দোকান থেকে পাওয়া যায় যে লঙ্কার গুঁড়ো যেটা, সেটাতে খাবে। মিক্সিঞ্জারেরটা খেলে বলে কি বেশি ঝাল লাগে। টমেটো পেস্ট, টমেটো আদা জিরে ওইগুলো পেস্ট করা খাবে, কিন্তু লঙ্কাটা মোটেই ওর মধ্যে দিতে দেবে না। এই দেখো বন্ধুরা, ছেলে এখন এই যে ছোলে বাটোরা নিয়ে আসলো, আর এই যে স্যালাড, আর এই যে তরকারি এখন খাবে। ওকে দিয়ে আসি, দিয়ে আসি কি মানে দোকানে দেবো না, ওই বাইরেটা দিয়ে আসি, ও খেয়ে নি। ছেলে টিফিন খেয়ে চিকেনটা এনে দিল, এখন চিকেনটা ধুয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, ফোনটা আগে রেখে নিই, তারপর ধুয়ে এটাকে রেখে দিই। এই দেখো উচ্ছে আর পেঁপেটা এখন প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো, তার সঙ্গে দুটো লঙ্কাও দিয়ে দেবো। গরমে এখন এইসব খাওয়া ভালো। আর এখানে এই দেখো আমার মিঠু রানির পেয়ারা, আর এই যে দেখতে পাচ্ছ ডাটা, ডাটার এই যে এইগুলো মাছে দেবো, যে সামনে যে আগাটা নরম সেগুলো মাছে দেবো, এই পেছনের অংশটা দেবো না। পেছনে আশাস থাকলে তোমাদের দাদাভাই খেতে পারে না। তা এই দিয়ে কী মাছ হবে মাছটা তোমাদের দেখাচ্ছি। ডাটা দিয়ে ওই মাছটা খেতে খুব ভালো লাগে, আর গরমকালে ওটা খুব উপকার, কিন্তু কাটা ভর্তি। তা ওটা দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও ওটা ধোয়া হচ্ছে এখন, শাশুড়ি কেটে কুটে ধুয়ে দিচ্ছে। এই দেখো এই মাছটার কথা বলেছি, কেউ চেনো কি না জানি না। এই দেখো ফলি মাছ দেখেছো কীভাবে, এইভাবে কেচে দিলে কিন্তু কাটা বেশি থাকে না। এই মাছ গরমকালে খাওয়া তো খুবই ভালো উপকার। ডাটা দিয়ে এই মাছ রান্না করব। কেউ চেনো তো, অনেকে চেনো অনেকে আবার হয়তো চেনো না। এই দেখো ফলি মাছগুলো ভেজে নিয়েছি, ডাটা কেটে নিয়েছি, আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে করলে ভালো লাগে, হালকা ঝোল হয় তো। আর এখানে আছে আদা পেস্ট, লঙ্কা পেস্ট, আর একটু জিরের গুঁড়ো, হলুদ আর নুন। এখন না জানো তো রান্না সেরকম শেয়ার করতে পারি না, কেন বলো তো বারবার ওই বারান্দার দিকে যেতে হচ্ছে, ছেলেটা ডাকাডাকি করে। এই যে মাছ ভেজেছি তাও তোমাকে দেখাতে পারিনি, জানি সব এইসব মাছ ভাজা তো দেখালে সবাই পারো, সেটা না। ভিডিও করা এখন আমার পক্ষে মানে অনেক ই হয়ে গেছে, একবার দৌড়িয়ে নিচে যাচ্ছি, একবার এই করছি, ছেলেটা ডাকে বারবার করে। থাক যতটুকু পারবো আর যতটা সম্ভব তাই শেয়ার করব, এর বেশি আর কোথা থেকে করব বলো। এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো, হয়ে গেছে আমার মাছের ঝোলটা। বলবে কেমন হয়েছে ছোট্ট কমেন্ট করে বলবে, আর একটা লাইক দিও, তোমরা লাইক দেওয়াই ভুলে গেছো, কী জানি আমার ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে কি না। রোজ আমি বলতে নেই, যাই হোক একটা দুটো করে সাবস্ক্রাইবারও বাড়ছে, তারপরে ভিউজও হচ্ছে, কিন্তু লাইক পড়ছে না, জানি না আঙুলে মনে হয় ব্যথা হয়ে রয়েছে সবার। এই যে চিকেনটা পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি, তোমাদের আর শেয়ার করলাম না, কী শেয়ার করবো বলো তো, সেই তো চিকেন সবারই এক একইভাবে। পেঁয়াজ রসুন আদা টমেটো জিরে নাহলে টক দই, মানে যে কোনো একটা কিছু দিয়ে করতে হয়, কী বলো? যদি এমন হতো যে চিকেনটা নিরামিষভাবে হচ্ছে তাহলে আলাদা ব্যাপার ছিল। চিকেন দেখো চিকেনে তেল তেল বেরিয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে। আমার বাবু এরকম চিকেন ভালো খায়, বেশ একটু কষা কষা হবে। আর রান্নাবান্না দাঁড়াও দেখাচ্ছি, এই যে ডাল, তারপরে হচ্ছে মাছের ঝোল, আর এখানে আছে পেঁপে আর উচ্ছে সেদ্ধ, এখানে আছে মোরলা মাছের ঝাল। এই হচ্ছে আজকে আমাদের রান্না, ব্যাস এই রান্না হয়ে গেল রান্না। আর আমি যে সকালে জামা কাপড় ধুয়েছিলাম শুকাতে পারিনি, ও বালতিতেই রয়েছে, এখন এটা গ্যাসটা বন্ধ করে যাবো উপরে, গিয়ে মেলে ঠেলে দিয়ে আসি। তারপর নিচে বাবা মার খাবার দেওয়া হয়ে গেছে, এবার আমরা কখন খাই ঠিক নেই, দেখি দোকান আজকে রবিবার যদি তিনটে পর্যন্ত খোলা রাখে দেখা যাক। এখন 5:15 বাজে, এই কিছুক্ষণ আগে আমার এই আজকের ভিডিওটা ছাড়া হলো, মানে গতকালের ভিডিওটা যে করে রেখেছি আজকে ছেড়ে দিলাম, আর একটু শুইনি জানো তো, খেতে খেতে 4টে বেজে গেছিলো,
আগে তোমাদের দাদা ভাই খেয়ে ও গিয়ে নিচে বসলো, ছেলে এসে স্নান করলো, তারপর ছেলে আর আমি গল্প করতে করতে খেলাম। এবার বাসন ছিল, বাসনটাও ধুয়ে নিলাম, ছেলের যে জামা প্যান্ট পরে দোকানে বসেছিল সেগুলো মানে কেচে দিলাম। তা এখন ভাবছি একটু নিচে গিয়ে দাঁড়াবো, পরে যাওয়া হবে না, নিচে আছে ছেলে আছে ওর বাবা আছে, যাই গিয়ে একটু গল্প টল্প করি, তারপর তার একটু পরে মানে তোমাদের দাদা ভাই চলে যাবো, ওকে আবার একটু চা করে দিতে হবে। আর ঘরে বসবো কি বাবাকেও মশা, সেই মশা, আর আমার একটা বাজে স্বভাব, আমি এই যে জানালা ফানালা সব খোলা থাকে, মানে আমার যেন কেন একটা অস্বস্তি লাগে জানালা দিয়ে দিলে। ঠিক আছে চলো একটু নিচে যাই, যদি কিছু পারি শেয়ার করবো, আর না পারলে আবার এসে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলবো। পরেই লাইটটা বন্ধ করে দিই, মিঠুকে তো ঢেকে দিয়েছি, মিঠু ওই পাকা পেয়ারা বেদানা যত খুশি খা বাবা, তোকে ঢেকে দিয়েছি। তাহলে চারদিকে ওই দেখো টেবিলের ওই যে বারান্দার ওই কোনা দিয়ে পর্দা দিয়ে ঢাকা দাও, খেয়ে এবার চারদিকে ছিটা কিচ্ছু হবে না, আমার দেয়ালে দাগও হবে না, তোর খাওয়াও হয়ে যাবে। লাইটটা নিভিয়ে দিলাম, সন্ধ্যা পুজো দিয়ে চলে এসেছি চা করতে, ওই ইন্ডাকশনের আওয়াজও কিচ্ছু শোনা যায় না। চলুক, তোমার তাই দাদা ভাই বেরোবে, তাই চা বসিয়েছি, ও এখন নিচে দোকানে আছে, ছেলেও আছে দোকানে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, বুঝতে পারছো কি মনে করো তো, মনে করো দেখো তো, সকালে যে আমলকিগুলো কেটে দিয়েছি, এখন তো আমার খেয়াল ছিল না, মানে বললাম না নিচে, তখন তোমাদের বললাম নিচে যাই গিয়ে একটু গল্প করি, পাশের বাড়ি ওই আবার ওখানে চা বসি, চা বাড়ি এখানে গল্প, পাশ নিচে গেছি দোকানের সামনে, পাশের বাড়ি ওই যাটা আজকে রবিবার ছুটি, ব্যাস ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, দৌড়িয়ে তাড়াতাড়ি এসে পাম্প ছেড়েছি, সন্ধ্যা পুজো দিয়েছি, তারপরে উপরে গেছি ওই উপরের ঘরে জানালা বন্ধ করতে, দেখো গলার আওয়াজটা কেমন হয়ে যায়, তখন দেখি যে দাঁড়াও দাঁড়াও সরি, তখন দেখি যে পেপারের মধ্যে আমার ওগুলো মানে দেখা যাচ্ছে না, একটু একটু হয়ে গেছে, আমরা আরে আমি তো আমলকি কেটে দিয়ে গেছি, তারপরে ওগুলোকে আবার নিয়ে আসলাম। আজকেই আমার ছেলে একটু পরে ঢুকেই ঘরে ঢুকে খাওয়া শুরু করে, চা হয়ে গেছে, লিকার চা আমি খাবো না, আমি দুধ চা খাবো পরে, আগে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাক। আর ছেলেকে এখন অভ্যাস করছি, সকালে উঠলেও লিকার চা দিচ্ছি, বিকেলবেলাও দিচ্ছি, সারাক্ষণ দোকানে বসে থাকে একটু এনার্জি পাবে, তাই না, চাটা দিয়ে আসি পরে এসে উপভোগ করবো, নাহলে আবার অটো চলে আসবে, তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে বেরোবে, তো এখন চালাবে গাড়ি। এই দেখো ভালোই শুকিয়েছে জানো, আর বেশি শুকাবো না বাবা, কমে যাবে, কমে গেলে তারপর কী হবে, এই রকমই থাক, অনেকই শুকিয়ে গেছে, কড়কড়ে হয়ে গেছে, এগুলো কৌটোর মধ্যে রাখলে একবার কড়কড় হয়ে যাবে। এই দেখো মুখে একটা আমলকি নিয়েছি, চা খেয়ে নিয়েছি, এখন বাজে 7:45, তোমাদের দাদাভাই আর বেরোয়নি, অটোটা আমাদের একটু ডিস্টার্ব করছে, ড্রাইভার নিয়ে চলে এসছে, তা আমাদের দোকান মোটামুটি 8টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে বন্ধ করেনি, ও বসে বসে ওই সব পার্সগুলো দেখছে, বলো গাড়ি খারাপ বেরোবো না যখন, বসে বসে ও আছে ছেলে আছে সব নিচে আছে, আমি এখন আটা মাখবো আর মোবাইলের কাজ করবো, মোবাইলে কিচ্ছু কাজ হয়নি আমার, এই দোকান দিয়ে না সব উলট পালট হয়ে যাচ্ছে জানো তো, মানে আমি কিন্তু দোকানে বসছি না, কিন্তু বাড়ির মধ্যে একটা দোকান, মানে আমার কাজ, আমি বললাম না সকালে স্নান করেছি, সেই জামা কাপড় 3টের সময় মেলে দিয়ে আসলাম, তারপর খেতে খেতে 4টে বেজে গেলো, এবার তাড়াতাড়ি তোমাদের দাদাভাই এসে খেয়ে নিচে যায়, তারপর আবার ছেলে যখন বসে, ছেলে বললো মা তুমি খেয়ে নিতে পারো তো বাবার সাথে, তখন ওর নিচে থাকে, ছেলেটাকে রেখে আমি খেতে পারি বলো, আমি বললাম না, বলে না তোমার তো বেলা হয়ে যাবে, কিচ্ছু হবে না তুই না খেয়ে থাকবে, আমি এদিকে খেয়ে নেবো, তা ওর ওর বাবা খেয়ে আবার গিয়ে বসে, তারপর ছেলে এসে খায়, আর দোকানে ছেলেটাকে রাখবে, দোকানের ছেলেটাকে বৈশাখ মাস পড়লে রাখবো, আর এখনও তাকগুলো কমপ্লিট করতে পারিনি, কাঠমিস্ত্রি জানো, এই সব মাল বস্তায় রয়েছে। আর একটা কথা, ওপরের ঘরটা এত শখ করে যে ঘরটা ছেলে গিয়ে ক্লাস করবে এই করবে, ছেলে তো এখন আর ওপরের ঘরে যাওয়ার সময়ই নেই গো, 3 দিন ধরে আমি গিয়ে কী করছি, জানালা খুলে দিয়ে আসছে, আবার রাত্রে গিয়ে জানালা বন্ধ করছি, আর আমিও ওপরে ঘরে গিয়ে বেশিক্ষণ বসছি না, যদি নিচ থেকে মা করে ডাকে এই মাথা থেকে ওই মাথা থেকে তো শুনতে পাওয়া যায় না, তখন আবার ছেলেটা ডাকাটা কী করবো, ওই জন্য আর সেই চিন্তা করে আমি ওপরেই যে যাই না, সেই সকালে একটু ঘুরে আসি আর যাওয়া হয় না, তাই আমি বললাম যে ওই ঘরটা হবে হবে করে কত আনন্দ, এখন ঘরটা আমার তালা বন্ধ, তাও তালা বন্ধ থাকা ভালো, গিয়ে রোজ ধূপকাঠি দিয়ে আসবো আবার কোনো অনুষ্ঠান হলে, আর যা মানে বাড়ির নিচে দোকান ওই চট করে তার বন্ধ করা যাবে না, যাই হোক কিছু করারও নেই, সব কিছু মানে এখন একটু সমস্যায় পড়ে গেছি, নতুন দোকান টাইম বুঝতে পারছি না, যেরকম ইউটিউবে নেমে প্রথমে কিছু বুঝতে পারিনি, হয়তো কিছু দিনের মধ্যে সমস্যা মিটে যাবে, মানে সব কিছুকে টাইম আবার অ্যাডজাস্ট করে নিতে পারবো, যে কোনো জিনিস নতুন হলে তো একটু অসুবিধা হয় বলো, তাই বলছি এখন আমার ভিডিও টুহার তো ছড়ানো ছিটানো মানে তালগুলো থাকবে না, সবগুলো পালট হয়ে যাবে, সেভাবেই আমি ভিডিও দেবো, ভিডিও বন্ধ করবো না, যতটুকু টাইম পারি, কোনো দিন হয়তো একদমই ছোটো দিলাম তাই দেবো, কী বলো, এভাবে চলি না, তাহলে বন্ধুরা এখানে কিন্তু আমার বকবকটা থামিয়ে দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আবার এক ঝুরি বকবক নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো, আর আজকের আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর যেসব বন্ধুরা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো,
শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।